Hey guys, good morning. আজকে হচ্ছে তোমার 23 তারিখ, 23 আগস্ট। তো এখন বাজে সকাল 7:45 মতো। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম পড়তে বসবো বলে। তো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করছি। ওকে, এটা হে গাইস, দেখো আমি আবার চলে এসেছি। তো এখন বাজে বিকেল 6টার মতো বেজে গেছে। তো তখন তো সকালে বললাম কি পুজো টুজো করে খেতে যাচ্ছি। তো তারপর খাওয়া দাওয়া করার পর একটু রুমটা গোছাভাগা করলাম, আর তারপর তো দুপুর হয়ে গেল, দুপুরও খাওয়া দাওয়া করলাম। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, দু রকমের শাক হয়েছিল, কলা মোচার সবজি, মাছ, চাটনি, ঠিক আছে, এসব হয়েছিল। আরও কিছু হয়েছিলো আমার আর এই মুহূর্তে মনে পড়ছে না। তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করবো, এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির জন্য যে শাড়িটা নিয়েছিলাম সেটা চেঞ্জ করেছি গো। ওটা একটু মানে একটু কালারিং ছিল, সেটা চলবে না। এবার এরকম একটা শাড়ি নিয়েছি, তাঁতের শাড়ি নিয়েছি, ঠিক আছে, ওটাও তাঁতেরই নিয়েছিলাম। আর এরকম দেখো গাজ আছে, দেখো গোল্ডেনের এই গাছটা কি সুন্দর লাগছে না পাড়ের কাছে। আমার তো শাড়িটা ভারী পছন্দ হলো। প্রত্যেক বছর আমি এগুলো চয়েস করেই কিনি সবার জন্য, তো এবছরও কিনেছি। শাড়িটা একদম পিওর তাঁতের, তো পরেও আরাম পাবেন। তো হাতের কাছে ছিল তাই দেখিয়ে দিলাম। তো তারপর এই বৃহস্পতিবারের ম্যাথের ক্লাসটা আমার করা হয়নি, ওটা আমি জাস্ট এখন করলাম। তো জানি না হঠাৎ করে কখন মানে SSC নোটিফিকেশান বেরিয়ে যাবে, তো ভালো করে কিন্তু পড়তে হবে দেখছি। কারণ PTতে অনেক কিছুই আছে, পুরো অল সাবজেক্ট আছে, তো টাইম দিতে হবে। ঠিক আছে গাইস, এই ভিডিওটা আমি আর বড় করছি না, এটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে। এখন আমি নিচে যাব, আর তোমরা সবাই জানো আমি বিকেল দিকে একটু সবুজ মুগকলাই এগুলো খাই, এগুলো ভিজিয়ে রাখা আছে, ওগুলো খাবো। তো যাই, এবার মা ডাকছে, ও নিচে কী বলছে একবার দেখি, পরে কথা বলছি। এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। ওকে চলো, বাই।